দিন তিনেক হলো কলকাতা থেকে ঢাকা এসে পৌঁছেছি। তারই মাঝে একটা দিন রেখেছিলাম এই ঢাকা শহরটা ঘুরে দেখার জন্য। আর আজকে সকাল আমরা শুরু করছি ঢাকাতে, আমি যে হোটেলে আছি সেই হোটেলের 12 তলার রেস্তোরাঁ থেকে। আমরা যে হোটেলে আছি, হোটেলের ট্যারিফের সাথেই এখানে ব্রেকফাস্ট হচ্ছে কমপ্লিমেন্টারি। এরকম নান, চিকেন স্যুপ, চিকেন কর্ন স্যুপ, হালুয়া, এইরকম ছোলার ডাল, পেঁপের জুস, পাপায়া জুস, নানের সঙ্গে ছোলার ডাল, এই কম্বিনেশন মোটামুটি ভালোই লাগছে। পরিকল্পনা অনুযায়ী আজ সকালে আমি সফর করব ঢাকা মেট্রোতে। এরপর ঘুরে দেখব ঢাকা ইউনিভার্সিটির আশেপাশেই বেশ কিছু দর্শনীয় স্থান। তো চটপট বেরিয়ে পড়বো এখান থেকে রেডি হয়ে এবং এক্সপ্লোর করব ঢাকার মেট্রো, সঙ্গে থাকুন। এটা হচ্ছে ফার্ম গেট ফুট ওভারব্রিজ। প্রচুর মানুষ এখানে দাঁড়িয়ে গল্প করছে, ছবি তুলছে বা চলাচল করছে আমাদের মতো। তো এই ফার্ম গেট ফুট ব্রিজ, এটা পার করে আমরা যাবো হচ্ছে ফার্ম গেট মেট্রো স্টেশনে। রাত 10টা হোক কিংবা সকাল 10টা, এই জায়গাটা কিন্তু অলওয়েজ জমজমার। কালকে প্রচুর ভিড় ছিল, আজও সেই প্রচুর ভিড়। এই হচ্ছে মেট্রো স্টেশন যাওয়ার ফুট ওভারব্রিজ। এটা হচ্ছে ঢাকার এলিভেটার এক্সপ্রেসওয়ে। এই হচ্ছে ফার্ম গেট মেট্রো স্টেশন, আর এই রয়েছে এসকেলেটার যেটা দিয়ে আমরা উপরে উঠবো, কারণ আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার, আর এখানে একবার দেখে নিন যে আমরা কোথায় আছি আর কোথাও যেতে পারি। আমরা এখন রয়েছি এখানে, এই যে ফার্ম গেট। এখন আমরা যেতে পারি এখানে মতিঝিল পর্যন্ত, আর ওই দিকে আমরা যেতে পারি হচ্ছে মতিঝিল থেকে চলে যাবো উত্তরা পর্যন্ত। মানে আমরা শুরু থেকে একদম শেষ পর্যন্ত মতিঝিল থেকে উত্তরা আমরা কাভার করবো। এখানেও কিন্তু রয়েছে অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন, যেখান থেকে সবাই আর কি মেট্রোর টিকিট কাটছে। এই আমরা পেয়ে গেছি মেট্রোর টিকিট। এবার মেট্রোর কিন্তু দুটো রুট আছে, একটা রুট যাচ্ছে হচ্ছে কমলাপুরের দিকে, মানে মতিঝিলের দিকে, আর একটা যাবে হচ্ছে উত্তরার দিকে। উত্তরা মেট্রোটা হচ্ছে ওই দিকে লেখা আছে, এখানে অ্যানাউন্সমেন্টও করছে মাইক নিয়ে স্টেশনে, জিজ্ঞেস করছে কোন দিকে যাবেন, প্লাস বোর্ডেও লেখা আছে। এখানেও এরকম স্লাইডিং ডোর রয়েছে, লেখা আছে মতিঝিল। মতিঝিল আসছি, মতিঝিল। মতিঝিলে আসছি, মতিঝিলে। এটা আমরা পার করলাম হচ্ছে বাংলাদেশ সচিবালয় স্টেশন, মেট্রো স্টেশন। এখানে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেল, ট্রেন প্রায় ফাঁকা। পরবর্তী স্টেশন হচ্ছে মতিঝিল, যেখানে গিয়ে আমরাও ট্রেন থেকে নামবো। ট্রেনটির গন্তব্যস্থল মতিঝিল, পরের স্টেশন মতিঝিল, নেক্সট ট্রেন ইজ বাউন্ড ফর মতিঝিল। ট্রেনটা এখন মতিঝিল পর্যন্ত যায়, এরপরে কিন্তু ট্রেনটাকে কমলাপুর পর্যন্ত এক্সটেন্ড করা হবে। আমরা পৌঁছে গেছি মতিঝিল স্টেশনে, এটা হচ্ছে শেষ স্টেশন। মতিঝিল থেকে আমরা টিকিট নিয়ে নিয়েছি, এবার আমরা যাবো হচ্ছে উত্তরা। মানে মতিঝিল হচ্ছে এদিকে শেষ, উত্তরা উত্তর হচ্ছে ওইদিকে শেষ, মানে এবার আমরা একদম শেষ থেকে শুরু পর্যন্ত যাবো। এই মতিঝিল যে জায়গাটা বলছি না, এটা হচ্ছে বাংলাদেশের বাণিজ্যিক এরিয়া। মানে বাংলাদেশের যত বড় বড় ব্যাংক আছে না, সব ব্যাংকের হেড অফিস হচ্ছে এই মতিঝিলে। আর উত্তরা যে জায়গাটা আমরা যাবো, ওটা হচ্ছে বাংলাদেশের আবাসিক স্থল, মানে ওখানে প্রচুর আর কি বাড়ি ঘর, জনবসতি সব কিছু ওখানে আছে। এবারে আগে না শুনেছি যে মেট্রো হওয়ার আগে এই উত্তরা থেকে মতিঝিল আসতে সময় লাগতো প্রায় 3 ঘন্টা, আর এখন সেটা হয়ে গেছে 8 ঘন্টা মেট্রো হওয়ার পরে। আর এই মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত আমাদের যে মেট্রোর টিকিট, এখানে ভাড়া পড়লো বাংলাদেশি টাকায় 100 টাকা। আমাদের ট্রেন ছেড়ে দিল মতিঝিল থেকে উত্তরার পথে, উত্তরা উত্তরের পথে। মেট্রোতে সফর করতে করতেই পরিচিত হলাম ঢাকার বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গার সাথে। এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় মসজিদ, আর ওটা বঙ্গবন্ধু স্টেডিয়াম, ওই যে লাইট গুলো, আর ওইদিকে রয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়াম, এই যে জাতীয় মসজিদ, এটা সচিবালয়, ওই যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে বাংলাদেশের সচিবালয় প্রশাসনিক ভবন। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কার্জন গেট, বাংলাদেশের জাতীয় জাদুঘর, মিউজিয়াম,
মিউজিয়াম এটা? হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে হাসপাতাল, বঙ্গবন্ধু হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ। এটা হচ্ছে বাংলাদেশের পার্লামেন্ট? হ্যাঁ, সংসদ ভবন। এটা হচ্ছে সংসদ ভবনের সামনের ভিউ, এটা মেট্রো থেকে একদমই দৃশ্যমান। কি বিল্ডিং ওই যে দেখেন, দেখা যায় এইটা হচ্ছে উত্তরা দক্ষিণ স্টেশন, উত্তরা দক্ষিণ। এর আগে স্টেশন ছিল উত্তরা দক্ষিণ, তারপরে হচ্ছে উত্তরা সেন্টার মধ্য, এরপরে আছে উত্তরা উত্তর। আমরা পৌঁছে গেছি উত্তরা স্টেশনে, আর এটাই ছিল আমাদের ট্রেনের অন্তিম স্টেশন। এরপর স্টেশন থেকে বেরিয়ে আমরা উত্তরা এলাকাটা একটু আশেপাশে ঘুরবো। উত্তরা মেট্রো স্টেশনে নেমে আমরা চলে এসেছি স্টেশনের বাইরে, আর এখানে আমার সঙ্গে দেখা হয়ে গেছে আমার থাম্বনেল ইঞ্জিনিয়ার, ওর বাংলাদেশেই বাড়ি, অনেক দিন ধরে কথা হয়, ভাবলাম যে দেখা হওয়ার সুযোগ আছে কিনা, তো দেখা হওয়া যাই হোক, দেখার সুযোগ হয়ে গেলো, এসে দেখা করতে আমার সাথে। আমার নাম শরীয়তুল্লাহ, আমার বাড়ি শরীয়তপুর, ঢাকার পার্শ্ববর্তী জেলা। অ্যান্ড কৌশিক দাদা অনেক হাম্বল একজন পার্সন, অ্যান্ড আমি গত 4-5 মাস বা এরকম টাইম হচ্ছে দাদার সাথে আসি, অ্যান্ড মানে জাস্ট আমার লাইফে পাওয়া সবচেয়ে বড় উপহারের মধ্যে কৌশিক দাদা একজন, মানে আপনাকে পেয়ে খুবই ভালো লাগতেছে। স্টেশনের বাইরে বেরিয়ে এরকম প্রচুর রয়েছে ঢাকার বিখ্যাত রিক্সা। উত্তরা মেট্রো স্টেশনের বাইরে বেরিয়ে সেখান থেকে রিক্সা নিয়ে আশেপাশের এলাকাটা আমরা ঘুরে দেখলাম কিছুটা উদ্দেশ্যহীনভাবে। হিস মামা বলছে ঢাকা হচ্ছে রিক্সা রাজধানী। হ্যাঁ, আজকে রিক্সাতে কিছু এরকমই কিছু কাহানি যে রিক্সায় চাপার কথা দুজন, চেপে নিয়েছি আমরা চারজন, আর ড্রাইভারটাকে দেখা এই তাকাও এদিকে, চলে যাবো পরে তাকাও না। মামা কত বছর ধরে রিক্সা চালাও? 1 বছর। একটু তাকাই, হাই বলো, হাই বলো, হাই। আরে কি ব্যাটারিতে চলছে? হ্যাঁ, ব্যাটারিতে। এই হচ্ছে দিয়াবাড়ি। হ্যাঁ, দিয়াবাড়ি, আর এখানে রয়েছে একটা লেক, দিয়াবাড়ি লেক। এখন সকালে একটু ফাঁকা ফাঁকা, কিন্তু বিকালবেলায় এখানে খুব জমজমাট হয়, যে নাটকগুলো হয় বাংলা নাটক প্রায় শুটিংগুলো হচ্ছে এইখানে। প্রত্যেকটা বিল্ডিং একই হাইটের, আর একই সব বিল্ডিংগুলো। বেশ খানিকটা সময় এইভাবে ঘুরে বেড়ানোর পর আমরা আবারও ফিরে এলাম উত্তরা উত্তর মেট্রো স্টেশনের কাছে। রিক্সা সফর শেষ করে আমরা এই উত্তরা যে মেট্রো স্টেশন আছে এর বাইরে রাস্তার ধারে একটা দোকান থেকে চা খাচ্ছি। চা পানের বিরতির পর পথ পরিবর্তন করে আবারও ফিরে এলাম ঢাকা ইউনিভার্সিটি এই এলাকায়। এই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির প্রবেশদ্বার, মুক্তি গণতন্ত্র তোরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এর খুব কাছেই রয়েছে ঢাকার বিখ্যাত ঢাকেশ্বরী জাতীয় মন্দির, যেখানে বঙ্গে দশমীর দিন মা দুর্গার প্রতিমা নিরঞ্জন হয়। সেখানে এই ডিসেম্বর মাসেও ঢাকার ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে মা দুর্গার মূর্তি দেখে সেখানকার পুরোহিতদের সাথে কথা বলে জেনে নিলাম এই রহস্য। ইনি হলেন বরুণ চক্রবর্তী মহাশয়, কিন্তু ঢাকাতে এসে এখনও মা দুর্গা রয়েছেন, সপরিবারে রয়েছেন, এর কারণটা কী সেটা একটু বরুণ বাবুর কাছ থেকে শুনব। আমাদের শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির মহানগর কেন্দ্রীয় সার্বজনীন পূজা কমিটি 1978 সাল থেকে আমাদের এই প্রতিষ্ঠান, মহালয়ার থেকে শুরু করে ষষ্ঠার থেকে শুরু করে শুভ বিজয়া দশমীর দিন আমরা মায়ের দর্পণ ও মঙ্গল ঘট বিসর্জন দিয়ে মাকে আমাদের এখানে রাখা হয়। এই কারণে বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন প্রান্তে থেকে দেশ বিদেশ প্রতিদিন ভক্তগণ আসেন এই মন্দিরে, ঢাকা ঢাকেশ্বরী জাতীয় ঐতিহাসিক মন্দিরে মাতৃকে দর্শন করতে, তারই উদ্দেশ্য করে মাকে রাখা হয়। মহালয়ের দিন মাকে ভাসান দিয়ে ষষ্ঠীর দিন আবার মাকে আমরা উদযাপন করা হয়, আবার ওই মা 1 বছর থেকে যান। কেন মা দুর্গাকে 1 বছর ধরে এখানে রাখা হয় সেই কথা শোনানোর পর বরুণবাবু শোনাচ্ছিলেন ঢাকেশ্বরী মন্দির প্রতিষ্ঠার গল্প। তখন সেন বংশের রাজত্বকাল, বাংলা শাসন করছেন রাজা বল্লাল সেন। বল্লাল সেনের মাকে একদিন দেবী স্বপ্নদাসী জানালেন তাকে এই জায়গা থেকে উদ্ধার করে জাগ্রত করে মন্দির নির্মাণ করে তার প্রতিষ্ঠা করতে হবে। তখন এই এলাকা ছিল ঘন জঙ্গল আর জলাভূমি। মায়ের কথা রাখতেই বল্লাল সেন মহা অষ্টমীর তিথিতে পবিত্র স্নান করে তার সেনাবাহিনী সহ ঢাকঢোল বাজাতে বাজাতে এই ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে যখন পৌঁছালেন তখন ঢাকঢোল নিজে থেকেই থেমে গেল। রাজা বল্লাল সেন শেওড়া গাছের নিচে খুঁজে পেলেন দেবী মূর্তি। তখন এই জঙ্গল পরিষ্কার পরিচ্ছন্ন করে রাজা নিজের হাতে দেবী মূর্তি প্রতিষ্ঠা করলেন এই মন্দিরে। সেদিন থেকে এই মন্দিরের নাম হলো ঢাকা ঢাকেশ্বরী মন্দির।
ভলরাজও আসলেন, উনিও জায়গা দিলেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই এটার মধ্যে ছিল। কিন্তু প্রথম সূচনাই রাজা বল্লাল সেনের আমল থেকেই ঢাকা ঢাকেশ্বরী মন্দির। এই হচ্ছে মন্দির চত্বর। মন্দির চত্বরে এখানে ভোগের প্রসাদও পাওয়া যাচ্ছে, সেই প্রসাদ নিয়ে কিন্তু আপনারা মন্দিরে পুজো করতে পারবেন। ভেতরেও দোকান রয়েছে যেখান থেকে ওই পুজোর সামগ্রী কিনতে পাওয়া যাচ্ছে। এইটা হচ্ছে ঢাকার শহীদ মিনার চত্বর। সন্ধ্যাবেলায় এই জায়গাতে আমি অনেকবার গিয়েছি, তখন কিন্তু এখানে প্রচুর ভিড় হয়, প্রচুর মানুষ এই জায়গাটায় আসে, ভালো সময় কাটায়। ঢাকা ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ওনার নাম জাহিদুল, তোর কাছ থেকে শুনবো যে ঢাকার এই যে শহরের কেন্দ্রস্থলে এই যে শহীদ মিনার রয়েছে, এই শহীদ মিনারের এই বাংলাদেশের ইতিহাসে কী গুরুত্ব রয়েছে। সালটা 1952, ফেব্রুয়ারি মাসের 21 তারিখ। তখনও বাংলাদেশ স্বাধীন দেশ হিসাবে পাকিস্তানের কাছ থেকে বিচ্ছিন্ন হতে পারেনি। এরই মধ্যে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনকারীদের মিছিলে পাকিস্তানি বাহিনী নির্বিচারে গুলি চালায়। এতে সালাম, বরকত, রফিক, জাব্বার সহ আরও অনেকেই শহীদ হন এই স্থানে। এরই সূত্র ধরে 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21 ফেব্রুয়ারি বিশ্বব্যাপী ভাষা দিবস হিসেবে পালন করা হয়। বাংলাদেশে এই দিনটি শহীদ দিবস হিসাবেও পরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল এবং স্মৃতিবিজড়িত একটি দিন হিসাবেও এই দিনটি চিহ্নিত হয়ে আছে। আমার পরবর্তী দ্রষ্টব্য স্থান ছিল ঢাকার রমনা কালী মন্দির এবং আনন্দময় আশ্রম। প্রায় 500 বছর আগে উত্তরাখণ্ডের জোশীমঠ থেকে গোপালগিরি নামের এক উচ্চমার্গের সন্ন্যাসী ঢাকায় এসে এই স্থানে সাধন ভজনের জন্য একটি আখড়া গড়ে তোলেন। তার 200 বছর পরে এই স্থানে রমনা কালী মন্দির নির্মাণ করেন সাধু হরিচরণ গিরি, এবং তার পরবর্তী সময়ে এই মন্দিরের সংস্কার সাধন করেন ভাওয়ালের রানী বিলাসমতী দেবী। সালটা 1971। বাংলাদেশের জাতীয়তাবাদী এবং স্বাধীনতা আন্দোলনকে দমন করার জন্য পাকিস্তানি সেনাবাহিনী শুরু করল অপারেশন সার্চ লাইট 26 এবং 27 মার্চ। এই রমনা কালী মন্দির প্রাঙ্গণে পাকিস্তানি সেনা যে গণহত্যা চালায় তা ইতিহাসে রমনা গণহত্যা নামেও পরিচিত। এই মন্দিরের অধ্যক্ষ স্বামী পরমানন্দ গিরিসহ প্রায় 100 জন নারী পুরুষকে নির্মমভাবে হত্যা করা হয়। রেহাই পায়নি শিশুরাও, তীর্থভূমি পরিণত হয় বদ্ধভূমিতে। এই হত্যাকাণ্ড চালানোর সময় জ্বালিয়ে দেওয়া হয় এই রমনা কালী মন্দির সহ আনন্দময় আশ্রম, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় মন্দিরের 120 ফুট চূড়া, যা সেই সময় বহু দূর থেকেও দেখা যেত। 2021 সালে বাংলাদেশের স্বাধীনতার 50 বছর উপলক্ষে 7 কোটি টাকা অর্থব্যয়ে পুনরায় নির্মিত হয় এই মন্দির, যার উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রমনা কালী মন্দির ফিরে পায় তার সেই হারানো ঐতিহ্য। এটা হচ্ছে ঢাকার সরোয়ার্দী উদ্যান। রমনা কালী মন্দিরের পাশেই রয়েছে ঢাকার রেসকোর্স, যা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান নামেও পরিচিত। প্রত্যেক বছর এই স্থানেই বইমেলার আয়োজন করা হয়। এটা হচ্ছে এখানকার গ্লাস টাওয়ার। সোহরাওয়ার্দী উদ্যানের একধারেই রয়েছে ঢাকার স্বাধীনতা জাদুঘর বা ইন্ডিপেন্ডেন্স মিউজিয়াম। মুঘল শাসনকাল থেকে শুরু করে 1971 সালে বাংলাদেশের বিজয় দিবস পর্যন্ত দীর্ঘ ইতিহাসের সচিত্র পরিচয় নিদর্শন রয়েছে এই ভূগর্ভস্থ মিউজিয়ামে। এরপর আমি পৌঁছালাম সোহরাওয়ার্দীর উদ্যানে অবস্থিত শিখা চিরন্তনের সামনে। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্থানে দাঁড়িয়ে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ প্রদান করেন, একই সাথে যা পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণে 16ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিনটিকেও স্মরণ করিয়ে দেয়। সেই স্মরণেই 1997 সালের 17ই মার্চ শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ছুঁয়ে 26শে মার্চ একটি শোভাযাত্রা একই সঙ্গে এই শিখা চিরন্তন এসে পৌঁছায় এই সোহরাওয়ার্দী উদ্যানে। এই স্থানে সেটিকে স্থাপন করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ফিলিস্তিনের ইয়াসির আরাফত, তুরস্কের সুলেমান ডেমিরেল এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখানে খোদিত রয়েছে বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধুনিবে না, অত্যাচারীর খর্গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম 1944 সালে প্রকাশিত তার নজরুলগীতিতে লেখেন, মসজিদেরই পাশে আমার কবরটিও ভাই, যেন গোড়ে থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। পংক্তির মাধ্যমেই মৃত্যুর পর মসজিদের পাশে সমাহিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বাংলাদেশ স্বাধীনতা অর্জনের পর কাজী নজরুল ইসলাম এবং তার পরিবারকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান 1972 সালের 24শে মে তারই জন্মদিনে কলকাতা থেকে ঢাকায় নিয়ে আসেন। নজরুল ইসলাম এই ঢাকাতেই সপরিবারে বসবাস শুরু করেন। 1976 সালের 18ই ফেব্রুয়ারি তিনি বাংলাদেশে নাগরিকত্ব পান। 29শে আগস্ট 1976 মৃত্যুর পর তারই লেখাখানে প্রকাশিত ইচ্ছে অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই
এই স্থানে সমাহিত করা হয়। নজরুল ইসলাম ছাড়াও এই কমপ্লেক্সে সমাহিত রয়েছেন বাংলাদেশের জাতীয় অধ্যাপক এবং চিত্রশিল্পী জয়নুল আবেদিন, বাংলাদেশের বর্তমান পতাকার প্রণেতা কামরুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম সভাপতি মুজাফফর আহমেদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বাংলাদেশের পদার্থবিদ আব্দুল মতিন চৌধুরী। এবং এই স্থানে রয়েছে 1971 সালে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাকর্মী এবং বুদ্ধিজীবীদের গণকবর। ঢাকা শহরের রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা হয়ে গেছে আমার ক্ষুদে দর্শক বন্ধুর সাথে। কোন ক্লাসে পড়ো? 9 এ উঠবো। ব্লগ দেখো? সব থেকে কোন ব্লগ ভালো লাগে? ট্রেনের ব্লগগুলো। ট্রেনের ব্লগগুলো, ঠিক আছে। বাংলাদেশে এসে অনেক ট্রেনের ব্লগ বানিয়েছি, সেই ট্রেনের ব্লগ অবশ্যই শেয়ার করবো। ভালো থেকো, টাটা, ভালো থাকবেন। 1921 সালে স্থাপিত এখানকার জগন্নাথ হল। জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঠনরত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বিভিন্ন জাতি উপজাতি ছাত্রদের সংরক্ষিত হল। মানিকগঞ্জের জমিদার কিশোরীলাল চৌধুরীর পিতা জগন্নাথ চৌধুরীর নাম অনুসারে এই হলের নামকরণ করা হয়। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানের সেনাবাহিনী যে গণহত্যা শুরু করেছিল তাদের অন্যতম লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরের শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী থেকে বুদ্ধিজীবী। এমনকি এই হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি জগন্নাথ হলের বহু আবাসিক ছাত্র এবং কর্মচারীরা। গল্প শুনতে শুনতেই পৌঁছে গিয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসি চত্বরে। ছাত্র শিক্ষক মেলবন্ধনের একটা কেন্দ্র হচ্ছে টিএসসি, এর পাশেই রয়েছে ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন। 13ই ডিসেম্বর এটার ইনাগুরেশন হবে, আর প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিন্তু এই চত্বরে খুব ভিড় হয়। আর এই টিএসসি চত্বরে এসে এখানকার চায়ের স্বাদ কিন্তু অবশ্যই নেব। এবং সেখান থেকেই এক কাপ চায়ের স্বাদও গ্রহণ করেছিলাম। চা পানের বিরতির পর ইচ্ছে হলো একবার টেস্ট করে দেখতেই হবে সুলতান ডাইনের কাচ্চি বিরিয়ানি। তো আজকে দুপুরে আমি লাঞ্চ করতে এসেছি ঢাকার সুলতান ডাইনে। এর আগে হাজির বিরিয়ানি খেয়েছিলাম, তো অনেক দর্শক বন্ধু কমেন্টস করেছিলেন যে আপনি সুলতান ডাইনের বিরিয়ানিটা ট্রাই করুন। তো সেই বিরিয়ানি আজকে ট্রাই করতে এসেছি এখানে। এটা হচ্ছে এখানকার আউটলেট, এখানেই অর্ডার দিলাম কাচ্চি বিরিয়ানি। এটা হচ্ছে 460 টাকা, এটা হচ্ছে ফুল প্লেট। এতে মাটন রয়েছে 4 পিস, একটা আলু, ডিম থাকবে না। আর এই হচ্ছে তেহেরি, এটা হচ্ছে 440 টাকা দাম। এখানে কুচি কুচি মাটন রয়েছে 15 থেকে 16 পিস, এটা হচ্ছে তেহেরি। এখানে অর্ডার দিয়েছি তেহেরি আর মটন বিরিয়ানি দুটোই। এখানকার মাটন বিরিয়ানিটা আমাদের ওখানকার মতোই দেখতে, মানে চেহারাটা ওরকম, কিন্তু এই যে তেহেরি এটা হচ্ছে আমরা সে খেয়েছিলাম হাজি বিরিয়ানি ওই পুরান ঢাকা থেকে, অনেকটা ওরকম দেখতে। তো দুটো আইটেমই খাবো এবং আপনাদেরকে টেস্ট বলবো যে কোনটা বেশি টেস্টি আমার জিভের স্বাদ করোকে। এখানে বিরিয়ানি কিন্তু সবাই হাতে করে খাচ্ছে, মানে আমি হাতে করে বিরিয়ানি খেতে আমার একটু অসুবিধা হবে, চামচে বিরিয়ানি খাবো। তেহেরির টেস্ট হচ্ছে আমরা যে পোলাও হয় না, মাটন পোলাও, মানটা ওরকম পোলাও, আরেকটু মিষ্টি হয়, তেহেরি একটু ঝাল ঝাল কথাটা এই অর্থে বলছি এর মশলাটা অন্যরকম, কিন্তু পোলাওয়ের এতে ফ্লেভার হয়েছে অনেকটা হাজি বিরিয়ানির সম সুস্বাদু বাড়াতে পারে। এবার টেস্ট করবো হচ্ছে সুলতান ডাইন্সের মাটন বিরিয়ানি। এখানে বিরিয়ানি তোলার জন্য এরকম হাতা দেয়। এই হচ্ছে এখানকার মাটন, বেশ নরম রয়েছে, টানলে ছিঁড়ে আসছে। মাটন বিরিয়ানিটা দেখতে আমাদের ওখানকার বিরিয়ানির মতো হলো, কলকাতার বিরিয়ানির মতো হলো, বা টেস্ট টোটালি আলাদা। আলু দিয়ে বেশ ভালো লাগবে, মাংসের ঝোল ভাত যেরকম হয়, মানে আলু দিয়ে খেলে এরকম লাগে, সেরকম একটা টেস্ট এরকম লাগছে আমার ব্যক্তিগতভাবে। যদি টেস্টের কথাই বলি, তেহেরিটা বেস্ট। বিরিয়ানি লাভার হলেও আমি বিরিয়ানি বিশেষজ্ঞ নই, তাই অনেকেই বলেছিল এই যে কাচ্চি বিরিয়ানি এটাই নাকি আসল বিরিয়ানি, কারণ এখানে কোনো রকম সেন্ট মেশানো হয় না, তাই খাওয়ার সময় বিরিয়ানির সেই চেনা গন্ধটাও উধাও থাকে। এর পরবর্তী পর্বে আমি শেয়ার করবো বাংলাদেশ ভ্রমণের আরও অনেক জায়গা যেখানে যেখানে আমি গিয়েছি, আশা করি সেই পর্বগুলো আপনাদের ভালো লাগবে।